नातिट्यूड चैनेले आबार तोमादेर स्वागत। এই ভিডিওতে আমরা জেক্সপো 2023 এর জন্য ম্যাথের পরিমিতি থেকে কিছু বাছাই করা প্রশ্ন করব। তো আমরা এতদিন যা প্রশ্ন করেছি তার মধ্যে পরিমিতির এই পার্টটা বাকি ছিল, তো এই জন্য আমি এখানকার বাছাই করা কিছু প্রশ্ন নিয়েছি, তো সেইগুলো আজকে সমাধান করব। তো সমস্ত ভিডিওটা তোমরা দেখবে আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো আজকে প্রথম প্রশ্ন, তোমরা যেটা দেখতে পাচ্ছ যে একটি লম্ব প্রিজমের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থচ্ছেদ একটি 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, এর আয়তন কত হবে? অপশন তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা পড়ে আর সময় নষ্ট করছি না। তো এখানে দেখো একটা প্রিজম কি জিনিস সেটা চিনতে হবে। তো এখানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আকার ভূমি প্রিজমটার, তো এরকম ধরনের প্রিজম এটা আসলে, এরকম ধরনের প্রিজম যার ভূমিটা হচ্ছে 6 সেমি বাহু বিশিষ্ট, একটা সমবাহু ত্রিভুজ আর উচ্চতাটা হচ্ছে কত 10, তাহলে এর আয়তন কত হবে? তো দেখো প্রিজমের যে আয়তনের সূত্র সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা তোমরা মনে রাখবে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমি একটু সংক্ষেপে লিখছি, তো এখানে ভূমির ক্ষেত্রফলটা কী হবে, ভূমিটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a², ঠিক আছে, এ বলতে এখানে কত 6, ইনটু উচ্চতা কত বলে দিয়েছে 10, ঠিক আছে, তাহলে 10 বসিয়ে দিলাম, তাহলে এবার এখানে √3/4 × 6² মানে হচ্ছে কি 36 × 10, তাহলে এবার দেখো 4 এবং 36 ক্যান্সেল হলে এখানে 9 থাকবে, 4 × 9 = 36, তারপর 9 × 10 = 90, আর এদিকে √3, তো 90 √3 হয়ে গেল অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হলে ঘনক ও গোলকটির আয়তনের অনুপাত হবে। তো দেখো একটা ঘনকের পৃষ্ঠতল মানে কি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসলে কত হয় সেটা একটু বলে দিই। ধরো এই হচ্ছে ঘনক, তো ঘনকের তিনটে তল তোমরা দেখতে পাচ্ছ, আরও তিনটে বিপরীত দিকে আছে, মোট 6টা তল থাকে, তো প্রতিটা বাহু যদি এ হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a². আবার একটা গোলকের ক্ষেত্রে, একটা গোলকের ক্ষেত্রে তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 4π r², এগুলো সবই মুখস্থ রাখার ব্যাপার। এই যে এই দুটোকে সমান এরা বলে দিয়েছে, যে এদের ক্ষেত্রফল পরস্পর সমান বলে দিয়েছে, তো এর জন্য আমি এটাকে সমান করলাম। হ্যাঁ, এবার এখান থেকে আমি কি করব, a² / r² যদি বার করি তাহলে কি থাকবে, দেখো 4π/6, ঠিক আছে, এই যে 6টা এদিকে নিচে চলে আসলো আর এদিকে 4π ছিল। বা আর একটা কাজ এখানে আমি করতে পারি, সেটা হচ্ছে যে a/r, এদিকে স্কোয়ার দুটো যদি উঠে যায় তাহলে এদিকে রুট চলে আসবে, তো √4π/6, ঠিক আছে, এটা থাকলো। এবার আরেকটা কাজ এখানে করে রাখতে পারো, এই যে √4 মানে 2 হয়, √4টা এখানে 2√π এরকম লিখতে পারি, উপরটা নিচে √6ই রেখে দিলাম। এবার দেখো এখানে কি জানতে চেয়েছে, আয়তনের অনুপাত জানতে চেয়েছে, তো এখন ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a³ আর গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4√3π r³, এই অনুপাতটা আমাদের বার করতে হবে। তো এখানে কি করব, এটাকে আমি বোঝানোর সুবিধার্থে এরকম করে লিখলাম, a³ / 4√3π r³। এবার কেন এটা করলাম, দেখো এই যে a³ / r³ এটাকে আমরা এরকম লিখতে পারি, a/r³, তারপর বাকি যে সংখ্যা যেমন আছে লিখব, এই যে নিচের তিনটা উপরে চলে যাবে / 4 আর পাই নিচেই থাকবে। এবার দেখো এখান থেকে এই যে a/r এর যে রেশিওটা আমরা পেয়েছি সেটা কি, 2√π/√6, এর আবার কিউব দিতে হবে, তারপর এদিকে যা আছে তাই থাকলো 3/4π। এবার দেখো এখানে আমি এখান থেকে করছি, জায়গার অভাব হতে পারে, এবার এখানে দেখো এই যে কিউব আছে তাহলে এখানে কি থাকবে, 2³ × √π, √π-এর ওপর কিউব থাকা মানে তিনটে √π, মানে π√π এরকম বলতে পারি, আর নিচে আছে √6 মানে কি 6√6 বলতে পারি, √6 এর কিউব হচ্ছে এখানে, আর তার পাশে যেটা আছে 3/4π এটা লিখে দিলাম,
এবার দেখো এই পাই এবং এই পাই ক্যান্সেল হয়ে যাবে, এমন কি 3 × 3 = 6, 2 আর 2 এর কিউব যদি ক্যান্সেল হয় 2 স্কোয়ার থাকবে বা 4 থাকবে। তারপর দেখো এই যে 2 স্কোয়ার মানেই তো 4, তো সেই 4 এবং এই 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফাইনালি উপরে কি আছে, শুধুমাত্র রুট পাই আছে আর নিচে দেখো রুট 6 আছে। ঠিক আছে, তো রুট পাই এটা মানেই হচ্ছে কি রুট পাই ইজ টু রুট 6। ঠিক আছে, তো অপশন এ হয়ে গেল এখানে রাইট আনসার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ ও আয়তন সমান, এদের উচ্চতার অনুপাত হবে। তো এখানে প্রথমে কি বলেছে, একটা শঙ্কুর কথা বলেছে, তো এই হচ্ছে একটা শঙ্কু, আর একটা কি অর্ধগোলক, তো অর্ধগোলক হচ্ছে এরকম, তো দুজনের ক্ষেত্রেই ভূমির ব্যাসার্ধ সমান, এর যে ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ভূমির ব্যাসার্ধ আর, এবং দুজনের আয়তনও সমান বলেছে। তো এখন এর উচ্চতাটা আমাদের জানা ছিল না, তো এটা এইচ ধরে নিলাম, আর এর উচ্চতাটা কি হবে, আরই হবে, এটা যেহেতু অর্ধগোলক তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। তাহলে এখন এই যে শঙ্কুটার আয়তন কি হবে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr² h, ভালো করে মনে রাখবে। আর এদিকে গোলকের আয়তন, অর্ধগোলকের যেহেতু বলছে, গোলক হলে 4/3 πr³ হয়, তো অর্ধগোলক মানে 2/3 πr³। ঠিক আছে, এই দুটোই কিন্তু সূত্র, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তনের সূত্র, এবার এদেরকে সমান করলাম, তার কারণ এখানে বলে দিয়েছে যে ভূমির ব্যাসার্ধ এবং আয়তন হচ্ছে পরস্পর সমান। এবার এখান থেকে এদের উচ্চতার অনুপাত আমরা সহজেই পেয়ে যাব। তো এখানে কিভাবে এটা আসছে দেখো, ভেরি সিম্পল ব্যাপার, এখানে যে ব্যাপারটা, যেখানে পাই এবং পাই ক্যান্সেল হয়ে যাবে, 3 নিচে 3 নিচে 3 ক্যান্সেল হয়ে যাবে, এমনকি r² এবং r³ সাথে ক্যান্সেল হয়, আর একটা r থাকবে, যার ফলে h/r, এই r দিকে নিচে আসছে, ইকুয়াল টু কত থাকছে, এদিকে শুধুমাত্র 2 থাকছে উপরে, আর নিচে কিছু নেই মানে 1 থাকছে, নিচে সব ক্যান্সেল হয়ে গেছে মানে 1 থাকছে, যার ফলে আমরা কি বলতে পারি, h:r = 2:1। তো এই h টাই হচ্ছে আসলে কি ধরেছিলাম, শঙ্কুর যে উচ্চতা, আর r টা কিন্তু হচ্ছে অর্ধগোলকের উচ্চতা, তো 2:1 অপশন সি হয়ে গেল এখানে রাইট আনসার। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি চোঙ ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান, চোঙ ও শঙ্কুর ঘনফলের অনুপাত হয়। তো দেখো চোঙ কি জিনিস, চোঙ হচ্ছে এরকম আকৃতির, যেটাকে ইংরেজিতে সিলিন্ডারও বলা হয়, তো এই হচ্ছে চোঙ, এবং শঙ্কু তো চিহ্ন একটু আগে আঁকলাম, তো এই হচ্ছে শঙ্কু, তো এদের উচ্চতা এবং ভূমি সমান, এর ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এর ভূমির ব্যাসার্ধ আর হবে, এর উচ্চতা এইচ হলে এর উচ্চতাও এইচ হবে। তারপর দুজনের ঘনফল, ঘনফল মানে হচ্ছে আয়তন, আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তো একটা চোঙের ক্ষেত্রে আয়তন হচ্ছে, আয়তনের সূত্র হচ্ছে πr² h, এবং একটা শঙ্কুর ক্ষেত্রে একই, কিন্তু আগে একটা 1/3 আসবে, 1/3 πr² h। ঠিক আছে, এবার দেখো আর কিছু বলার দরকার নেই, যে πr² h পুরো টার্মটাই ক্যান্সেল হয়ে গেল, যার ফলে কি থাকছে, 1:1/3। এবার এই তিনটা এদিকে গুণ করে দিতে পারো, যে 3:1। ঠিক আছে, তো 3:1 হচ্ছে এখানে আনসার, অপশন কি আছে, অপশন এ, তো অপশন এ হয়ে গেল এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি পিরামিডের ভূমিতে 20টি কিনারা বা ধার আছে বা রয়েছে, সমগ্র পিরামিডের সর্বমোট কতগুলি কিনারা আছে। তো দেখো খুবই সহজ প্রশ্ন, একটু বুঝতে হবে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। তো ধরো একটা পিরামিড, ধরো এই একটা পিরামিডের ভূমি, ত্রিভুজ আকৃতি পিরামিড নিলাম আমি, সবচেয়ে সহজটা নিলাম বোঝানোর সুবিধার্থে। তো এখানে দেখো ভূমিতে কটা কিনারা আছে, 3টে, যদি ভূমিতে যদি 3টে কিনারা থাকে তাহলে দেখো 3টে খাড়া হয়ে আর 3টে তির্যক কিনারা আছে, তো 3 এবং 3, অর্থাৎ ভূমিতে কিনারা যত থাকবে মোট কিনারা তার দ্বিগুণ হবে। তো এটাই যদি 20টা বাহু বিশিষ্ট হয়, সেটা আঁকা তো সম্ভব নয়, তো ভূমিতে যদি 20টা থাকে এরকম 20টা এরকম সোজা হয়েও থাকবে, তো এই জন্য 20টা ভূমির জন্য আর 20টা তির্যক উচ্চতার জন্য মোট 40টা কিনারা হবে। ঠিক আছে, তো 40 অপশন ডি হবে এখানে রাইট আনসার। একই ধরনের প্রশ্ন এটা দেখো, একটি পেন্টাগোনাল প্রিজমের কিনারার সংখ্যা, এখন পেন্টাগোনাল প্রিজম মানে কি, পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট
प्रिजम ठीक है एक पंचभुज आँकलम आओ एक आँकते हैं तब छवि आँखा जाए तो यकम जे प्रिजम ये प्रिजमटा आँकलम तो ये देखो भूमि देखो पाँचटा किनारा आज एक दुई तीन चार पाँच तर ऊपरे पाँचटा आपरे पाँचटा तपर नीचे पाँचटा किनारा आज और पाँचटा यकम सोजा हो तीन पाँच कटा पंदोटा मोट पंदोटा किनारा आज ठीक है अपशन बी हेने सठिक उत्तर तो परवर्ती प्रश्न हे एकश चुआल्लिस पाई घनसेमी एक अर्धगोलकर मध्य बसान सर्वबृह शंकुर तीर्जक उच्चता कत तो केसटा एकटू दी तो हे धर एक अर्धगोलक तो अर्धगोलकर मध्य सब चे बड़ो जो शंकुटा बसानो जाए आकार कि यकम हाँ यम ठीक है अर्थात अभी जेटा बोलते चाहिए अर्धगोलकर भूमिर व्यासार्ध जा आर अर्धगोलकर उच्चताओ किन्तु सेम है ठीक है तेल सेटाई आर क्यों शंकुर भूमिर व्यासार्ध एवं शंकुर उच्चता तो एखन एई काजटा आमरा प्रथमे करे नेब जे 144 घन सेमी एक अर्धगोलकर कथा जेहेतु बोलेछे तो कोनो एकटा अर्धगोलकर आयतने सूत्र होच्छे कि 2/3 पाई आर किूब गोलक होले 4/3 है अर्धगोलक माने 2/3 तो यार समान एखे बोले दिए 144 पाई ठीक है घन सेमी मान एक कि आयतन बोझा एबार एखान दुई दिकर पाई जो कैंसिल कर दी ताहले देखो आर किूब इक्ुअल टू कि लिखा जाए 144 इंटू दुई बाय तीन जो एदि चले आसे हो जाए कि 3/2 ठीक है 3/2 हलो एबार एखाने 2-এর সাথে 144 যদি ক্যানসেল করি কত হবে 72 হবে 72 দুগুণে 144 তার মানে ফাইনালি এখানে কি থাকছে আর কিউব সমান 72 ইনটু 3 মানে 370 210 আর 3 দুগুণে 6 216 তো এখন তোমাকে জানতে হবে যে 216 মানে হচ্ছে 6 এর কিউব तो तार माने एखाने बुझते पारछो आर इक्वाल टू कत थाकछे 6 अर्थात भूमिर व्यासार्ध आमरा पेये गेलाम एबार देखो खूब सहजे आंसर करते पारबे तो एई उच्चतार जोदि टाना हय ताहले एखाने देखो जे त्रिभुजटा तैरी होच्छे आमी आरेकबार आँकछि बुझिए एटा किन्तु एकटा समकोणी त्रिभुज जार एदिकटाओ आर आर माने कि बार हलो 6 आमी एकबारे 6 लिखलाम एटाओ 6 ताहले एटा होच्छे तार अतिभुज ताहले एटा कि हबे रूटओवर 6² + 6² अर्थात रुटोभार 2 × 6² बोलते पारी बा रुटर मध्य 6² आईजन्य ओटा रुट थे बैरिए आस टूटा भरे जाए तो 6√2 हो गए आंसर ठीक है अपशन की आपशन बी हेने राइट आंसर नेक्स्ट प्रश्न हे एक आयत घन समकोणी चौपलर किनारा संख्या कत 4 6 8 12 तो आयत घन समकोणी चौपल तुम्हारा सबाई चेनो आशा करी तो ये कि आंसर है से तुम्हारा अवश्य एक कमेंटे जान दिओ एटा आज के तुम्हारे होमवर्क और रात पोहाले कल के तुम्हारे जेक्सपो परीक्षा तो तुम्हारा सबाई सुस्थ शरीरे सुस्थ मने परीक्षा दीते जाबे कोनो रकम भावे मेंटाल प्रेसार रखबे ना कोनो रकम भावे भय रखबे ना कोनो रकम भय थाकार कोनो कारण नहीं এখন জেক্সপোতে কোনো রকম ভাবে কম্পিটিশন নেই মোটামুটি একটা পরীক্ষা দিলেই তোমরা সরকারি কলেজ পাওয়ার মতো একটা র‍্যাঙ্ক অবশ্যই করতে পারবে তাছাড়া যারা ভালো পড়াশোনা করেছো তারা অবশ্যই ভালো কলেজে ভালো ট্রেড নিয়ে অবশ্যই ভর্তি হতে পারবে তো অবশেষে এইটুকুই আমি বলতে পারি যে কোনো রকম ভাবে ভয় পাওয়ার কিছু নেই তোমরা যেহেতু প্রথম কোনো কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ এইজন্য তোমাদের হয়তো ভয় হতে পারে কিন্তু সেই ভয় পেলে বরঞ্চ তুমি আরো ঘাবড়ে যাবে তোমার মাথায় কিছু থাকবে না তো যে কোনো পরীক্ষাতেই যখনই তুমি দেখবে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তোমার অনেক সময় মনে হয় যে আমার মাথায় কিছু নেই আমার কিছু মনে পড়ছে না এটা কিন্তু আসলে নয় আসলে তোমার মাথায় সব কিছুই আছে যেহেতু তোমার সামনে তো প্রশ্নটা আসছে না এই জন্য মনে পড়ছে না যখনই দেখবে প্রশ্ন তোমার সামনে আসছে তোমার যদি পড়া থাকে অটোমেটিক সেই টপিক তোমার মাথায় মনে আসবে ঠিক আছে এই জন্য কোনো রকম ভয় করার নেই তোমরা যদি ভালো করে পড়াশোনা করে থাকো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট বা ভালো র‍্যাঙ্ক করতে পারবে আরেকটা বিষয় পরীক্ষাতে যদি তোমাদের প্রশ্নপত্র না দেয় বা প্রশ্নপত্রের উপরে যদি লেখা থাকে যে প্রশ্নপত্র তোমাদের জমা দিতে হবে তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে যতটা সম্ভব প্রশ্ন মনে রাখার বা কোথাও লিখে রাখার হাতে হোক বা
অন্য কোনো কাগজে যদি সম্ভব হয় লিখে পরীক্ষার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে সেটাকে পাঠিয়ে দেবে, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটার অ্যানসার ম্যানেজ করতে পারবো। তো তোমাদের যদি সম্পূর্ণ প্রশ্ন মনে নাও থাকে, যতটুকু তোমার মনে থাকবে, যদি মনে থাকে এইটুকু মনে থাকে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো সেটাও তোমরা উল্লেখ করবে, তো সেটাও তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেক্সট করতে পারো বা কোনো খাতায় লিখে ছবি তুলে পাঠাতে পারো বা ভয়েস করে পাঠাতে পারো অথবা এমনি ফেস ক্যাম ভিডিওর মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে। তো প্রশ্নটা পাঠানো কিন্তু খুবই জরুরি, প্রশ্নটা পাঠালে তোমাদের পরবর্তীতে যারা জেক্সপো দেবে তাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে বা সেটা সেই সমস্ত প্রশ্ন কালেক্ট করে একটা অ্যান্সার কী দিয়ে একটা ভিডিও বানানো হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই জন্য তোমাদের একটু রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার পরে সেই প্রশ্নগুলো তোমাদের মেমোরি থেকে যতটা মনে থাকবে তোমরা পাঠিয়ে দেবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালোভাবে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক সবার জন্য।